মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাহু, আমি তো শুনেছি যে তুমি সমস্ত আকস্মিক দুর্ঘটনার কারণ, কিন্তু তোমার দুর্দশা দেখে মনে হচ্ছে সবাইকে অকাল মৃত্যু দেয় যে রাহু, সে নিজেই আজ দুর্ঘটনার কবলে পড়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো তোমার সম্মুখে আসবো না পবন পুত্র। রাহু, তুমি আমার কাছে অপরাধী নও, ধর্মের কাছে অপরাধী। তাই রাহু, যদি তোমার ক্ষমা চাইতেই হয়, তবে তাদের কাছে ক্ষমা চাও যাদের কাছে তুমি অপরাধী। আমাকে ক্ষমা করে দাও যশোদা নন্দন, অহংকার বশত আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও যশোদা নন্দন। রাহু, তুমি শুধু আমার কাছে অপরাধী নও, তুমি সমস্ত ব্রজবাসীদের কাছে অপরাধী, সেই গোপবালকদের কাছে অপরাধী যাদের জীবন তুমি সংকটে ফেলেছিলে, তুমি আমার মায়ের কাছে অপরাধী, সেই জন্য আমার কাছে নয়, তোমাকে সব ব্রজবাসী আর আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তুমি যার কাছে বলবে আমি তার কাছেই ক্ষমা চাইতে রাজি যশোদা নন্দন। কানাই, রাহু তো নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা গোকুল থেকে অনেক দূরে চলে এসেছি, এখন আমরা গোকুলে কি করে ফিরবো? কানাই, প্রভুর সেবা করার এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। নন্দলাল, আমি নিজে পৌঁছে দেব আপনাদের গোকুলে। আপনি? কিন্তু আপনি একা আমাদের সবাইকে কিভাবে গোকুলে পৌঁছে দেবেন বজরং বলি? জয় শ্রীরাম। আসুন প্রভু। যুগবাদ মেলা স্বর্ণিম অবসর, মন মে হর্ষায় গান্ধে পর দো বীর বিঠায়, চেতা বন গয় দ্বাপর ধন্য ভয় ফির ভক্ত কপীশ্বর। সময় সময় পর সময় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উড় চলে হনুমান, চলে হে তো হে ঢুঁড়ত স্বয়ং হরি, তপোরে তুম নিশ দিন রাম। রাহু, আনন্দ পাচ্ছ তো? কারণ যে অপরাধ করে সে এমন ভাবেই আনন্দ পায়। কানাই, রাহুর কেমন লাগছে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আর দেখ কানাই, আকাশ থেকে পৃথিবীটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ দাদা, মা বলে জীবনকে একটু দূর থেকে দেখলে তাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। বজরং বলি, আজ আপনার জন্যই আকাশ থেকে পৃথিবীকে দেখবার সৌভাগ্য হলো আমাদের, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ তো আমি প্রভু, যে আপনি আপনার এই সেবককে সেবা করবার সুযোগ দিয়েছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।